গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝাঁজ লবঙ্গ। আমি প্রীতি, আমি চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে। আজকে রবিবার, ছুটির দিন, কিন্তু কোনো ছুটি ছাটা নেই, প্রচুর কাজ জমে আছে, সেগুলো করতে হবে। একটু আগে সবে উঠলাম, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এবার হাওয়া দিচ্ছে বাইরে খুব ভালো। এখন আমি ভাবছি কী করবো এবার, কিন্তু আমার তো শুধু ল্যাদি লাগে, মনে হয় শুয়ে থাকি, কিন্তু সেটা তো করলে হবে না, অনেক কিছু করতে হবে, একটু বেরোতেও হবে। এখানে বোন আমাকে সকাল সকাল মাথায় অ্যালোভেরা লাগিয়ে দিচ্ছে। অ্যালোভেরা লাগালে কি হয় আমি সত্যিই জানি না, লোকেরা লাগায় দেখেছি তাই আমিও লাগালাম, মানে আগেও দু একবার লাগিয়েছি মাথায়, কিন্তু কী যে পরিবর্তন হয় চুলের আমি ঠিক বুঝে পাই না। তো বোন এখানে চুল টেনে টেনে আমার চুল আরও ছিঁড়ে ফেলছে অ্যালোভেরা লাগাতে গিয়ে, আর লজ্জায় হাসছে যেহেতু আমি ক্যামেরা অন করেছি। এবার এই অ্যালোভেরা লাগানোর পরে বোনকে বলছি একটু মাথাটা আছে যদি দিতে, মাথাটা আছে তাহলে অ্যালোভেরাটা ঠিকঠাক মতন সব চুলে লাগবে। এবার মাথায় একটা ঝুঁকড়ুটে খোপা বেঁধে দিয়েছে, যেই কাজটা আমি একদমই পারি না সেরকমই দেখতে লাগছে ঝুঁকড়ুটে ঝুঁকড়ুটে। এই যে ছেলে এখনো ঘুমাচ্ছে, 10টা বাজে আর মা ফোন ঘাটছে, এই তো অবস্থা আজকালকার দুনিয়ায়। আমরা ওঠো, আমরা ওঠো, আমরা ওঠো, ছোট বলো তো, আমার রোজ ফোন ঘাটছে, আমি 7:45 উঠে যাই, আমার আজকে স্কুল ছুটি, ওরে ওঠো, আজকে আমরা কাল নাই ফুচকা খেতে যাব, ঠিক আছে বাবা? ছেলে ঘুমায়, মা ফোন ঘাটে, ভেরি নাইস। আমার পায়ে লাগছে, আচ্ছা নেবে গেলাম, ওটো ওটো বলে দাও হ্যালো গাইস, বলো 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 হ্যালো, না ঠিক করে বলো, ঠিক করে বলো হ্যালো গাইস। আমি সবে ঘুম থেকে উঠলাম, তাও আমার উঠতে ইচ্ছে করছে না, ওটো 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 ওটো। এখানে আমি গাছে জল দিয়ে দেবো এখন, যদিও মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে, তাও জলটা দিলাম। মাটিটা কেমন শুকিয়ে গেছে মনে হচ্ছে। আর এখানে দেখো গাছে কি সুন্দর ফুল হয়েছে, আর এই ফুলগুলোতে গন্ধ দারুণ দারুণ, মানে দারুণ, অনেকগুলো ফুল হয়েছে, 20 হয়েছে। স্নান কমপ্লিট করে ফাটবার দিতে ক্যামেরার সামনে চলে এসেছি। রবিবার ছাড়া তো নিজের চুল নিজের আচড়ানোর প্রয়োজন পড়ে না, কেউ না কেউ ঠিক আচড়ে দেয়, চুল বেঁধে দেয়, তাই একটু গুছিয়ে আচড়ে নিচ্ছি, এক দুদিন করলে যা হয়। বাইরেটা দেখো কি সুন্দর মেঘ করেছে, দেখতে কি ভালোই না লাগছে মেঘের কারণে। অমনি ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়ে গেল, জামা কাপড় তুলে নিতে হবে এক্ষুনি। জামা কাপড় তোলার সাথে সাথে বৃষ্টিটাও চলে গেল, আর কোনো বৃষ্টি দেখাই নেই, ফোটা ফোটা পড়ছিল, এখন একটুও পড়ছে না, পুরোপুরি থেমে গেল, কিন্তু রোদও তো নেই আর মেঘলা ওয়েদারটা কমছে না, মেঘে ডাকছেও গুম গুম করে, আস্তে 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 ডাকছে, দেখতে বেশ ভালো লাগছে। মেঘ করেছে দেখো কি সুন্দর, আর এত হাওয়া দিচ্ছিল মনে হচ্ছিল আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে, খুব ভালো লাগছিল আজকে দুপুরবেলার এই মেঘলা ওয়েদারটা। কিন্তু খুবই ধুলো উড়ছিল, খুব মানে খুবই ধুলো উড়ছিল, ওই ধুলো বালি এসবই ভালো লাগে না। ওই দূরে ভাটা দেখো একদম সাদা হয়ে গেছে ধুলো বালি উড়ে উড়ে, ওই জায়গাটা এত পরিমাণে বালি উড়ছিল। এই গাছটা নড়ছে দেখো হাওয়ায় কিভাবে দুলছে, কত জোরে হাওয়াই না দিয়েছিল দুপুরে আজকে। আম দেখো কত আম হয়েছে, আর আমগুলো সাইজও বড় বড়। ওই যে দুটো হাঁস দেখা যায়, ওই হাঁস দুটো পোষে ওই পাশের বাড়ি, জোরদার হাওয়া দিয়ে দিয়েছে, আর আমি শুধু চারদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছি আর এই হাওয়া খাচ্ছি। বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালো বৃষ্টি হচ্ছে, আরেকটু জোরে হলে আরেকটু ভালো হতো। এই জাস্ট খেয়ে উঠলাম, ওয়েদারটা দেখো কতটা সুন্দর হয়ে গেল, মাঝে ফোটা ফোটা বৃষ্টি হয়ে আবার মেঘটা কেটে গিয়ে সব থেমে থেমে গেছিলো, এখন আমি দেখছি দুম করে আরও কি সুন্দর ওয়েদার হয়ে গেল। এই জন্য আমি ছাদে চলে এলাম বাইরে থেকে দেখে, এই সেই লিচু গাছটা আগের দিন দেখাচ্ছিলাম, ভালো হয়ে গেল ওয়েদারটা, আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে, ভালো বৃষ্টি হবে। তখন তো একটা নাগাদ হালকা পাতলা বৃষ্টি হয়েছিল একটা, দেখা যাক এখন কি হয়। ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে এমন ঘুমিয়েছি, এই সবে ঘুম থেকে উঠলাম, এখন দেখছি আমার রাতে আবার ঘুমানোর সময় হয়ে গেছে। আর এদিকে দেখো বৃষ্টি এখনো থামার নাম নেই, বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, আমি তো জোর ঘুমি, এটা দেখছি বৃষ্টি হচ্ছে, কি ভালো লাগছে। সন্ধ্যাবেলা তো চাটা খেলাম, সারাদিনে একটাই কাজ ঘুম, না একটা না দুইটা কাজ, ঘুম আর খাওয়া, সেটাই দেখলাম সারাদিন ধরে খাচ্ছি আর শুধু ঘুমাচ্ছি। আর এই যে এখানে একজন পড়াশোনার নাম নেই, কি করছিস? আমি তোমায় ভালোবাসি।
এখন বাজে রাত 10টা মতো, আমি একটু রাস্তায় বেরোলাম খেয়ে দিয়ে হাঁটতে। খানিকক্ষণ আগে খেয়ে উঠলাম, দেখো রাস্তাটা পুরো ফাঁকা অন্ধকার। এখন আবার আলো মানে লাইট লাগিয়েছে, রাস্তা খুব একটা লাইট ছিল না, অনেক দূরে দূরে একটা একটা করে ছিল। এই সাইডটা একটু বেশি অন্ধকার, এই জায়গাটাই অন্ধকার, বাকি সব আলো আছে, এখানেও আলো আছে। আমি খেয়ে দিয়ে উঠলাম, খাওয়ার সময় আমার একদমই ভিডিও বানানোর কথা মনে থাকে না। অন্য অন্য সময় ভুলে যাই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু খাওয়ার সময় কিছুতেই মনে থাকে না। আসলে আমার সারাদিন ধরে কাজগুলো এত মানে তাড়াতাড়ি হয়, এত তড়িঘড়ি করে সব কিছু হয় যে আমার ভিডিও বানানোর কথা একদমই মনে থাকে না। তো যাই হোক, আস্তে আস্তে মনে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই রাস্তাতে। টাটা টাটা। আরে দেখো চাঁদ দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে চাঁদ আমার মাথার উপর, এই যে আমার মাথার উপর। চলো টাটা।